এটা কি করছো তুমি? ব্যাগ গোছাচ্ছো? আবার কি ওই রাজের বাড়িতে যাচ্ছ নাকি? আহ, পাখি ও সো লাকি, তুমি তুমি আমার মতন একটা হাজবেন্ড পেয়েছো। রোজ বলতে যে রাজের কাছে যাব, রাজের কাছে যাব। দেখো, আমি তোমার প্রেমিক রাজকে উঠিয়েই বাড়িতেই নিয়ে এসেছি। আফটারঅল, আমার ওয়াইফের ডিমান্ড বলে কথা, সেটা পুরো তো করতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, রাজ তো এই বাড়িতেই আছে, তাহলে তুমি ব্যাগ প্যাক করছো কেন? ও মাই গড, পাখি, ইউ সো ডেসপারেট। রাজের সাথে হানিমুনে যাবে বলে তুমি ব্যাগ প্যাক করা শুরু করে দিয়েছো? মোটেও না, আমি আমি বাপের বাড়ি যাচ্ছি। এটা আমার ঘর নাকি যে আমি এখানে থাকবো, তাই আমি নিজের বাড়ি চলে যাচ্ছি। এই যে বলে না, মেয়েরা খুব জেলেস, এতদিন তো দিব্যি থাকবে। যেই আমার মা এলো এত বছর পরে, আই মিন তোমার শাশুড়ি, সেই তুমি কাজের ভয়ে পালাচ্ছ? শুনুন, কাজের ভয় পাখি ঘোষ দস্তিদার সিংহরায়, সরি কুমারী পাখি ঘোষ দস্তিদার কোনোদিনও পায় না। আর কিসের শাশুড়ি, কিসের সম্পর্ক? এই বাড়িটা আমার নাকি? আমার আমার সাথে আপনার যে সম্পর্ক ছিল সেটাকে তো আপনি মন্দিরে ঘটা করে গিয়ে ভেঙে দিয়ে এসেছেন। হেমা দাদা, আমার সেদিনে কি করলে তুমি? আমার একটাই বোন ছিল, একটাই পরিবার ছিল, সেটাকে তুমি এভাবে ভেঙে দিলে। ছি 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 ছি, তাও ঠিক আছে, তাও না হয় আমি রাক্ষসের সাথে বিয়েটা মেনে নিলাম মন থেকে। কিন্তু তারপর তারপর আপনি কি করলেন? আমার সাথে বিয়েটা ভাঙতে গেছিলেন আপনি, উল্টো পাক ঘুরছিলেন। কিভাবে ঘুরছিলেন যেন? আরে আরে, এইভাবে 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 ঘুরে কেউ কেউ কোনোদিন বিয়ে ভাঙতে পারে? বলুন কি করছিলেন আপনি? ও তাই না? আর তুমি কি করলে? খুব স্বামী ভক্তি। অর্ণবাবু, আমি তো চিনি না আপনি কে। অর্ণবাবু, আমি না আপনার সাথে থাকতে পারছি না। অর্ণবাবু, আমার না ধম বন্ধ হয়ে আসছে। আমি ওর কথা বলি না। হাজারবার জিজ্ঞাসা করেছি যে বলো পাখি এসব কেন করছো, কিন্তু না, তুমি তো আবার নিজেকে ঝাঁসি কি রানী ভাবো, নিজের সাইজটা তো দেখবে। আরে সোজা সোজা বলে দিলেই হতো, এতটা টাইম ওয়েস্ট হতো না। বাকি হাউ মেনি টাইমস আই হ্যাভ টু সে ইউ দিস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি মাইন্ড? হ্যাঁ, আমি তো না হয় এগুলো বলেছি, আর আপনি